সো হে গাইস, ওয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। আর গাইস, হ্যাঁ, আমরা তো বোধহয় সমস্ত কিছু করে দিয়েছি না, ডাব্লিউডাব্লিউই ম্যাচ থেকে শুরু করে, মিমস থেকে শুরু করে, গেমস থেকে শুরু করে, মানে যত যা কিছু হয় সমস্তর উপর আমরা রিয়াকশন রিভিউ সব কিছু করেছি, মানে পুরো ধুয়ে ছেড়ে দিয়েছি ডাব্লিউডাব্লিউকে, যাকে বলতে গেলে, মানে চুষে খেয়ে ফেলেছি যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, আজকে আমরা একটা আলাদাই জিনিস করবো, সেটা হচ্ছে গাইস, তোমরা রিসেন্টলি দেখেছো যে সামার স্ল্যাম হয়েছে। আর গাইস, সামার স্ল্যাম রিলেটেড গাইস প্রচুর বিহাইন্ড দ্য সিন ফটোজ বেরিয়েছে, যেগুলো নর্মালি তোমরা ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল যে সাইট আছে সেখানেই তোমরা দেখতে পেয়েছো না, নর্মালি অনেক প্রিমিয়াম লাইভ ইভেন্টেরই এরকম বেরোয়, যেমন তোমরা রেসলমেনিয়া দেখেছো। তো এই যে ফটোগুলো হয়, এই ভাই ফটোগুলো যেন দেখে মনে হয় যেন এর ভেতরে যেন একটা আলাদাই স্টোরি আছে। মানে আমরা তো মানে নর্মালি শোয়ের মধ্যে তো একটা আলাদা রাইভালরি দেখি, একটা আলাদা স্টোরি লাইন দেখি, কিন্তু এই ফটোগুলোর মধ্যে যেন মনে হয় যেন আলাদাই স্টোরি লাইন রয়েছে, কিছু বলা নেই। তো আজকে আমরা সেইগুলোর উপর রিয়াকশান দেবো। আর হ্যাঁ, সিরিয়াসলি বলতে গেলে আমরা ফিল করবো এর মধ্যে কি ভাবলাবাজি চলছে, যাকে বলতে গেলে কিছু বলা নেই। তবে হ্যাঁ, আমাদের চ্যানেল তো অলরেডি অনেক অনেক কিছু হয়েছে, আমরা মিমসকেও রিভিউ করেছি, গেমসকেও রিভিউ করেছি, তো সমস্ত কিছু করেছি। তো আজকেও দেখা যাচ্ছে এইটাও আমাকে হাসাতে পারে কিনা, বা এটাও আমাকে এন্টারটেইন করতে পারে কিনা। দেখো, আগে আমি এন্টারটেইন হবো, তারপরে তো তবে তো তোমরা এন্টারটেইন হবে। তো আগে চলো দেখে নিই ভাই, আমাকে এরা এন্টারটেইন করতে পারছে কিনা। তো প্রথমেই আমরা আজকে প্রথম ফটোটা দিয়ে যদি স্টার্ট করি, তাহলে ভাই প্রথমে আরে কি মাতাজি, মানে এটা কি, মানে সিরিয়াসলি বলতে গেলে ভাই এই রিয়াকশন তো আমার হওয়ার কথা ভাই, এ কি দেখিয়ে দিলে তোমরা ভাই। একে তো রাত দুটোর সময় ভিডিও করছি, তার উপর এই সমস্ত নোংরামো দেখতে হচ্ছে, তো কিছু বলার নেই। সিরিয়াসলি মানে কোনো মানে হয় এই সমস্ত ছবিগুলো, মানে এইগুলোকে কেন রেখেছে ভাই, একদম ভাই এটা কেন হয় কিচ্ছু জানি না, কি জন্য হয় কিচ্ছু জানি না। আমার মনে হয় ভাই ট্রিপল এইচ স্যার, যদি আপনি চান যে এই ডাব্লিউডাব্লিউকে কিছু পাল্টাতে, এই ডাব্লিউডাব্লিউর মধ্যে বদল ঘটাতে, তাহলে আগে আপনি এইগুলোকে বদলুন, না তারপরে বুচকে বদলে পেট ডাকে নিয়ে আসুন, কিন্তু তার আগে এটা বদলেন, এই এই ডুবড়িকে হুবড়িগিরি করা, এর থেকে মানে এলেনাইট যথেষ্ট ভালো ছিল ভাই, এলেনাইটকে নিয়ে আসুন আপনি, যথেষ্ট সেরা হবে ভাই, স্ম্যাকডাউনে একটা আলাদা ফ্লেভার আসবে। কিন্তু এই সমস্ত হুবড়ি ডুবড়ি গিরি না করে এইগুলো করাটা যথেষ্ট ভালো ভাই। কোথায় মানসুর, মানসুরের নাম কি মানসুর এরকম বানিয়ে দিয়েছে, আর ওটা হচ্ছে মেসেজ, কিছু বলার নেই, মানে কোনো মানে আছে, মানে আমি জানি না ভাই ভিন্স ম্যাকম্যান কি, মানে কি আমি আর বেশি কিছু বলতে চাই না। বাট হ্যাঁ, এর পরের ছবিতে চলে যায়, আর দেখো ভাই একে বলে ফটো ভাই, মানে আরে এরা কাপেল নয়, তো বেশি কিছু বাবার কিছু হয়নি। বাট সিরিয়াসলি বলতে গেলে ভাই, তোমার নজর কার ওপর পড়বে, ডেমিয়ান প্রিন্স, না 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 রিয়া রিপ্লি ভাই, ফিজিক্যালিটি দেখো ভাই, মানে তুমি আমি ট্যাটু ফ্যাটু ছাড়া তুমি রিয়া রিপ্লি পুরো ইয়ে দেখো, তোমার দেখে তো পুরো মাথা আত্মারাম খাঁচা যারা হয়ে যাবে, তো কিছু বলার নেই। নর্মালি ভাই রিয়া রিপ্লি কয়েকজনকে ধুয়ে দিয়েছে, মানে টুইটারে যেই ওনাকে নিয়ে কিছু বলতে যায় পুরো ধুয়ে ছেড়ে দেয় জায়গায় বলতে গেলে, অবভিয়াসলি তো বাঁচকে রায় না। কিন্তু এনিওয়ে, এরপরে দেখো ভাই, হ্যাঁ নর্মালি প্রত্যেকটা সুপারস্টারকে ম্যাচের আগে নিজেদেরকে স্ট্রেচ করে, তো সাহেবের এখানে রামি স্টিওকে দেখতে পাচ্ছ ওয়ার্কআউট করছে ম্যাচের আগে, তো সাহেবের এটাও একটা খুব সেরা। তারপরের ছবি ভাই, এই ছবির মধ্যে তো ভাই আলাদাই নস্টালজিয়া রয়েছে, যদি আমি তোমাকে বলি যে এই ছবির মধ্যে কটা বল আছে, তোমরা বলবে যে এই ছবির মধ্যে টোটাল ছটা। দেখো আমি ওইভাবে কিছু বলতে চাইছি না, বাট সিরিয়াসলি ঠিক আছে, মিস অ্যান্ড মাইরিসের ফটো, আর বেশি কি আছে, তার পাশে দুটো বল আছে, বল খুলে হাতে চলে এসে কুছ জ্যাদা নি হো গয়া, মতলব কুছ ভি। বাট এনিওয়ে, এই ছবি না দেখাই ভালো, এই ছবির উপর রিয়াকশন না দেওয়াই ভালো, এই ছবি দিয়ে তো কত কিছু হয়ে যাবে যাকে বলতে গেলে। এরপরে ও হো হো হো, এই ছবিটা তো ভাই ববি ল্যাশলি, ববি ল্যাশলি বলছে তোরা মর, তোরা যা ইচ্ছে করে পার ব্যাকস্টেজ, আমি ওয়ার্কআউট করছি ভাই পুশ আপ, বা আলাদাই ভাই ববি ল্যাশলি আলাদাই লেভেল আছে, ববি ল্যাশলিকে তুমি অন্য কিছু করতেই দেখতে পাবে না ভাই, ও খালি ওয়ার্কআউটই করে যায়, ওয়ার্কআউটই করে যায়। এরপরে দেখো বিয়াঙ্কা বেলার ভাই, এটা হচ্ছে একটা পারফেক্ট ফটো ভাই। হ্যাঁ একজন মহিলা, মানে সে আমরা জানি না যে যে রাধে সে চুলও বাঁধে, তো এটা হচ্ছে পারফেক্ট, মানে একটা সেই ইএসটি অফ ডাব্লিউডাব্লিউই গাইস, একটা চুল সারে বলো না, তো চুল আশ্রানো উচিত, কারণ ওটা হচ্ছে চুল, মানে চুলই তো ওয়েপেনের সমান যাকে বলতে গেলে, তো সারের ব্যাপার ওনাকেও গ্রুম তো করতেই হবে, তো সারের ব্যাপার উনিও ম্যাচের আগে করছে, তো কিছু বলেনি। আর তারপরে দেখো গাইস, দ্য লেজেন্ড আন্ডারটেকার, আর পেছনে মিশেল ম্যাককুলো রয়েছে, আর গাইস উসোসদের সাথে গ্রিট করছে সারের ব্যাপার আন্ডারটেকার, তো আন্ডারটেকার তো ভাই আলাদাই লেভেল। হ্যাঁ
এখন হয়তো আমরা টিভির মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু আন্ডারটেকার কিন্তু প্রচুর জায়গায় অ্যাপিয়ারেন্স দিচ্ছে, স্বাভাবিক এরকমভাবে কিন্তু ফিউচার সুপারস্টার অ্যান্ড কারেন্ট সুপারস্টারকে কিন্তু গ্রিট করছে, তিনি নিজের মেমোরিগুলোকে শেয়ার করে, তো একটা আলাদাই লেভেল, তো কিছু বলার নেই। সিরিয়াসলি মানুষটা কিন্তু মানে মানুষটা সত্যি লেজেন্ড, আর মানুষটা কিন্তু প্রত্যেকজনের মনের মধ্যে রয়েছে, কিছু বলার নেই। এরপরের পরও দেখো লোগান পল অ্যান্ড পেট ম্যাকাফি, তো সত্যি এদের মধ্যে ভাই ডিসকাশন চলছে, কিছু বোঝাই যাচ্ছে, এদের মধ্যে আর বেশি কিছু কেমিস্ট্রি বানিয়ে লাভ নেই, এদের থেকে বেরিয়ে আসাই ভালো। তারপরে আবার ববি ল্যাশলি, ভাই ববি ল্যাশলি ওয়ার্কআউটের পর ওয়ার্কআউট করে যাচ্ছে, পাঁচ দিয়ে আট চোখে দেখছে, এ মাল আমি কিন্তু উল্টো পাল্টা কিছু করছি না, আমার দিকে ক্যামেরা তোলা লাভ নেই, এরকম যাকে বলতে গেলে। বাট এনিওয়ে গাইস, এখানে ববি ল্যাশলি ওয়ার্কআউট করেই যাচ্ছে, তারপরে এই ফটোটা দেখো ভাই, এই ফটোটা দেখে মনে হচ্ছে ভাই এটা কোনো বিহাইন্ড দ্য সিন ফটো না, এটা পারফেক্ট ফটোশুট হয়েছে একে বলতে গেলে। মানে সিরিয়াসলি ভাই, মানে পল হেমেন তার ব্যাকগ্রাউন্ডের মানে পুরো আকাশের যে তুমি মানে দেখো যে হালকা মেঘ এসছে, মানে সেই কি বলবো, মানে অশনির সংকেত যাকে বলতে গেলে, মানে ব্রক লেসনার সংকটে রয়েছে, মানে ব্রক লেসনার না পল হেমেন সংকটে রয়েছে, ব্রক লেসনার রোমানের দুজনের ফাঁদে পড়ে, তবে ব্রক লেসনার থেকে F5 খেয়েছে ওটা তো আলাদাই ব্যাপার, কিন্তু সিরিয়াসলি ভাই পল হেমেনের পুরো ফেস এক্সপ্রেশন দেখেছে, মানে বলে দিচ্ছে ভাই তুমি প্রেডিকশনই লাগাতে পারবে না যে আজকের রাতে কি হতে চলেছে, মানে এই মানুষটাও F5 খেয়েছে, তুমি সিরিয়াসলি কিছু বলার নেই এই ফেসটা। তারপরে দেখো আবার ওয়ার্কআউট চলছে, এবার জাজমেন্ট ডের ওয়ার্কআউট চলছে, ফিন বেলা, ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড রিয়া রিপ্লি, তো সত্যি ভাই রিয়া রিপ্লি তো আলাদাই দিকে, রিয়া রিপ্লিকে ছেড়ে দিতা। তারপরে এখানে ভাই ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড রিয়া রিপ্লি, আবার ভাই মানে কি বলবো, মাসেল প্রদর্শন চলছে একে বলতে গেলে, আর রিয়া রিপ্লির দিকে তো তাকিয়ে লাভই নেই, ও তো অলরেডি আলাদাই লেভেলে থাকে, তো কিছু বলার নেই। আর তারপরে এই ফটোটা, হ্যাঁ মিজ অ্যান্ড এজে স্টাইল, আবার ডিসকাশন চলছে মিজ অ্যান্ড এজে স্টাইলের মধ্যে, তো কিছু বলার নেই। অবভিয়াসলি আমার মনে হয় যে হ্যাঁ ভাই এজে স্টাইলকে এবারে সমাজস্ল্যামে অ্যাটলিস্ট একটা ম্যাচে রাখা উচিত ছিল, অ্যাটলিস্ট যদি টোমাসো চ্যাম্পার সাথে হয়তো ফিউড করাতে পারতো, একটা সিঙ্গেল ম্যাচ দিতে পারতো, নর্মালি ওখানে দেখেছিল যে হ্যাঁ টোমাসো চ্যাম্পা যখন ইন্টারফেয়ার করতে গেছিল পেছন দিয়ে একটা ফেনোমিনাল ফোরাম এসেছিল, আদারওয়াইজ আমরা এজে স্টাইলকে ওরকমভাবে পাইনি, তো কেন পাইনি গেলে ভালো হতো, কিছু বলে নি। আর তারপরে দেখো ভাই লেজেন্ডস, দি আন্ডারটেকার অ্যান্ড রোমিনেন্স, নর্মালি এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে ভাই আন্ডারটেকার কিছু না কিছু বলছে আর রোমিনেন্স শুনে যাচ্ছে, সেটাকে শুনে যাচ্ছে এরকম জায়গায় বলতে গেলে, তো অবভিয়াসলি লেজেন্ড বলে কথা, তো মানুষটা তো সবাইকে নিজের মেমারিগুলোকে শেয়ার করে, কিছু না কিছু জানায় তাদেরকে, তো এরকমভাবে মোটিভেট করে প্রত্যেককে, আর স্বাভাবিক ব্যাপার তারাও সেটাকে গেইন করার চেষ্টা করে, তো আন্ডারটেকার এইভাবে মানে দাঁড়িয়ে আছে, তো রোমিনেসকে দেখে মনেই হচ্ছে ভাই হ্যাঁ মানে মানুষটাকে মানুষটা থেকে কিছু শেখার চেষ্টা করছে, তো এরকমভাবে। বাট এনিওয়ে এটাকে নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই। আর এর পরের ফটোটা দেখো, আন্ডারটেকার অ্যান্ড ব্রক লেসনার, তবে এই ফটোটা তো দেখে যেন মনে হচ্ছে ভাই ব্রক লেসনার তো আলাদাই মেজাজে রয়েছে ভাই, নর্মালি হাক করার মানে পজিশনে ওরকমই দেখাচ্ছে, তো অবভিয়াসলি গাইজ ব্রক লেসনার তো আলাদা মনে থাকেই, কিছু বলার নেই। তারপরের ফটোটা ভাই এজ অ্যান্ড ব্রক লেসনার, তো অবভিয়াসলি, তবে হ্যাঁ অনেকে এতে স্পেকুলেট করছে নাকি যে এজ অ্যান্ড ব্রক লেসনার নাকি ফিউড হতে পারে, বাট এনিওয়ে আমরা তো ভাই সমস্ততে রাজি আছি ভাই, ব্রক লেসনারকে তো আমরা যেখানে ঢুকিয়ে দাও আমরা রাজি আছি, তো কিছু বলার নেই। বাট হ্যাঁ ব্রক লেসনার এজ ভাই, ব্রক লেসনার মুখের এক্সপ্রেশন একটা আলাদাই লেভেলে আছে, কিছু বলার নেই। আর তারপরের ফটোটা দেখো ভাই, এই ফটোটা তো, এই ফটোটা সিরিয়াসলি কিছু বলার নেই, তোমরা ভাবো ভাই এই ফটোটার মধ্যে কি হতে পারে, ব্যারেন করবেন বা হ্যাপি করবেন, ওর হাসিটা আমার যেটা দেখে মনে হয় ভাই জোক আমি মারতে পারি না পারি আমি হেসে দেবো যাকে বলতে গেলে অডিয়েন্সকে হাসানোর জন্য। আর এখানে এজের মুখটা দেখে যেন মনে হচ্ছে ভাই আমি হাসছি না, তুই মাল যা ইচ্ছে করে না আমাকে হাসাতে পারবি না, এরকম যাকে বলতে গেলে ভাই মানে করবেন কি এমন বলেছিল ভাই, এজের মুখে হাসি নেই, বাট হ্যাঁ এর যেন তাও একটু হাসার চেষ্টা করছে, তাও হাসতেছে না এরকম যাকে বলতে গেলে, তো কিছু বলার নেই ভাই সিরিয়াসলি এই ফটোটা দেখে তো আলাদাই লেভেল লাগছে। আর তারপরে ভাই ব্রক লেসনার বিফোর ম্যাচ, অবভিয়াসলি মনে হচ্ছে বিফোর ম্যাচ, আর তারপরে রোমিন রেন্স, রোমিন রেন্স ম্যাচে যাওয়ার আগে অবভিয়াসলি এরপর তো এন্ট্রি নেবে যাকে বলতে পেলে বোঝাই যাচ্ছে। আর তারপরে আমাদের দ্য ট্রাইবাল চিফ আফটার রিটেন হিজ টাইটেল, মানে টাইটেলস তো সবাই ব্যাপার ভাই, গ্রেটেস্ট ব্যাপার যাকে বলতে গেলে রোমিন রেন্স টাইটেল রিটেন করে দেওয়ার আসার পরে, তো অবভিয়াসলি গাইস একটা সেরা মোমেন্ট, দে আর নো ডাউট মানে সে সমস্ত পথের কাঁটাকে উতরে দিয়েছে, এখন তো বড় পথের কাঁটা তো আরও আসবে, দে আর নোডার। বা সিরিয়াসলি প্রত্যেকটা সিন যেন মনে হয় ভাই হ্যাঁ যেন এর মধ্যে যেন আলাদা স্টোরি রয়েছে ভাই, এর মধ্যেও যেন আলাদাই যেন ফিউড যেন ফিউচারে হতে চলেছে এরকম যেন মনে হয়। বাট এনিওয়ে তোমরা জানো যে তোমাদের কোন ছবির উপর তোমাদের একটি রিয়াকশন আছে, তো তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ
আরও আরও প্রচুর প্রচুর ছবি ছিল, প্রায় 70টার উপর ছবি ছিল, কিন্তু তার মধ্যে আমি বেশ কিছুকে এখানে কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার, মানে শেয়ার করলাম না, তোমাদের সাথে ফিল করলাম। তো তোমরাও জানো যে তোমাদের কেমন লাগলো, তাহলে আমরা আরও আরও অনেক অনেক এরকম রিলেটেড ভিডিও আনবো, তোমরা না বললেও আনবো ওটা। বাট হ্যাঁ, আরও আরও অনেক অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।